অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, জ্যোতিষশাস্ত্রে আমি কিছু কিছু যেমন খুব ভালো ভালো গ্রহের অবস্থান বলে থাকি, তেমনি এই দুইটি তারা অস্তমিত হচ্ছে। এই চারটি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন। এই ভিডিওটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়। জ্যোতিষশাস্ত্রের কাজ যেমন শুভবার্তা জানানো, তেমনি কোন কোন দিকে সমস্যা আসতে পারে তাও কিন্তু একটা প্রকৃত অ্যাস্ট্রোলজারের জানানো কর্তব্য। তো এই দুইটি তারা অস্তমিত হওয়াতে চারটি রাশির জীবনে আসতে চলেছে দুর্যোগ। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনি মনে করেন আপনারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাবেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই সময়মতো পেয়ে যাবেন। তো শুরু করা যাক, দুটি তারা, কোন দুটি তারা অস্তমিত হচ্ছে। এই তারা অস্তমিত হওয়াতে বিশেষভাবে এই চারটি রাশির উপর এবং জগতের উপরও কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আসবে। আমি মেনলি আজকে আপনাদেরকে চারটি রাশিকে বিশেষ করে আমি এখানে তুলে ধরবো এই ভিডিওতে। দেখুন, আজ 16ই জানুয়ারি, আগামীকাল 17ই জানুয়ারি। এই 17ই জানুয়ারিতে বৃহস্পতি অস্তমিত হচ্ছে এবং 8ই ফেব্রুয়ারি শুক্র অস্তমিত হচ্ছে। এই দুইটি তারা অস্তমিত হওয়াতে এবং 8ই ফেব্রুয়ারি টু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে বিশেষভাবে কিন্তু সমস্যা আসবে। তো এখানে যে আমি আপনাদেরকে জানালাম যে দুইটি তারার অস্তমিত হওয়াতে চারটি রাশি বিশেষভাবে সাবধান। তো কোন এই চারটি রাশি? এবং সরাসরি রবির দ্বারা এই দুইটি তারা গ্রহ অস্তমিত হচ্ছে। দেখুন, শুভ যোগ যেমন কিছু কিছু থাকে কি না, বেশ কিছু জ্যোতিষশাস্ত্রে অশুভ কিন্তু থাকে। যে সময়টাতে সাবধানতা অবলম্বন করা উচিত, কোন কোন সেক্টরের ক্ষেত্রে এবং কোন কোন রাশির বিশেষ করে নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি দেখুন, এমনিতেই আপনার বৃহস্পতি নিচস্থ মকর রাশির ঘরে, কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ডিগ্রিগত দিক থেকে কিন্তু নিচস্থতা কেটে যাচ্ছে। ডিগ্রিগত দিক থেকে নিচস্থতা কেটে যাওয়া সত্ত্বেও এই বৃহস্পতি অস্তমিত হচ্ছে, যা আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের কর্মপতি। আপনাদের লাভ সফলতার জায়গাটাতে বাধা সৃষ্টি হবে, আপনার কর্মকেন্দ্রিক সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের চাপ থাকবে। কর্মর জায়গাটা কিন্তু যথেষ্ট সমস্যা নির্দেশ করছে এবং এর সাথে সাথে আপনার শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে কিন্তু ভুগতে হবে, কারণ আপনাদের রাশির অধিপতি অস্তমিত হচ্ছে। শরীর স্বর্গাত মানসিক টেনশন উদ্বেগ জায়গাটা বৃদ্ধি করবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরের 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আপনাদের রাশির অধিপতি এবং
আপনাদের পরিবারের অধিপতি, সুখ স্বাচ্ছন্দ্যের অধিপতি, সেটা অস্তমিত হচ্ছে। অর্থাৎ নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা, এবং দ্বিতীয়ভাবে অস্তমিত হচ্ছে অর্থাৎ ধন নিয়ে সমস্যা, আর্থিক সমস্যা আপনাদের থাকবে, এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, বন্ধুর জায়গাতে বন্ধু থেকে আপনারা তেমন সাপোর্ট পাবেন না, মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সঙ্গে মতান্তর সৃষ্টি হওয়া, কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে লোকসান হওয়া অর্থাৎ লাভের জায়গাটা না থাকা, অর্থ হয়তো অপচয় হওয়া বা অর্থ ড্রেনেজ হয়ে যাবে বা অর্থ আপনার চিট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ভুল করেও করবেন না। আপনি যদি ধনুরাশির মানুষ হন এবং আপনার মধ্যে মানসিক অস্থিরতা, চাঞ্চল্যতা বিশেষ করে বৃদ্ধি পাবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ষষ্ঠবতী, আপনাদের ভাগ্যভাবে অস্তমিত হচ্ছে, ভাগ্যের সাপোর্ট না পাওয়া প্রথম কথা, এবং অনেক কাজ আটকে যাওয়া, সমস্যা আসা, পারিবারিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা, এবং নিজের শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীরগত দিকটাও নিয়ে কিন্তু আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনাকে কিন্তু ভুগতে হতে পারে। এবং আপনি যদি বিশ্বরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে শত্রুতা এ সময় বৃদ্ধি হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, এবং দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তরের জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ, এবং ভাগ্যহানি, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদেরকে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন না। এই ছিল বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে বি কেয়ারফুল। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে এই দুইটি তারা অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র অস্তমিত হয়ে যাওয়াতে আপনার ক্ষেত্রে সতর্ক থাকা একান্তভাবে প্রয়োজন, এবং আর্নিংয়ের দিকে আপনাদের কিন্তু প্রভাব পড়বে, আর্নিংটা ঠিক মতো কিন্তু আপনাদের এই সময় কিন্তু হবে না। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনাদের রাশির অধিপতি আপনাদের পরিবারের ঘরে অস্তমিত হচ্ছে, আপনার পারিবারিক সুখের জায়গায় বাধা সৃষ্টি হবে, এবং এই সময় আপনাদের গাড়ি বা বাড়ি বা কোনো প্রপার্টি নেওয়া কিন্তু খুব একটা ভালো হবে না। অর্থাৎ কোনো জায়গা কিনছেন বা জমি কিনছেন বা ফ্ল্যাট বা বাড়ি এই সময় কিন্তু ক্রয় করবেন না, সেখান থেকে সমস্যা আসবে। বন্ধুবান্ধব থেকে কিছু হলো আপনাকে মই চুরি দিয়ে মইটা টেনে নেওয়ার মতন জায়গা কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কিছু ক্ষেত্রে বিরোধ, মতান্তর হয়ে যাওয়ার জায়গা, এবং নিজের শরীরগত দিক নিয়েও কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনি যদি তুলা রাশি মানুষ হন তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সাবধানতা এবং সতর্ক থাকা দরকার। এই ছিল ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।